70 তো চললো, এখনো সুগার হলো না, কেন বলতো? শরদিন্দু, তুমি নীরব কেন? দ্যাট রিমাইন্ডস মি, দেবলীনার ঘটনাটা কি ঘটলো বলতো? মিডিয়া এত লাফালাফি করলো, তারপর একেবারে চুপ, ব্যাপারটা কি? আরে এটা বুঝলে না, এটা একটা পার্সোনাল গ্রাজ মেটাতে মিডিয়া ইস্যুটাকে সেন্সেশনালাইজ করেছে। একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট কি ঘিটি ঘিটি সমস্ত কুরুচিকর আপত্তিজনক একটার পর একটা স্টোরি বানিয়ে যাচ্ছে, তুমি তো বোঝো এই মিডিয়ার ব্যাপারটা। কিন্তু দেবলীনার স্টেটমেন্টে নাকি কি সব অসঙ্গতি ছিল, ভুলভাল সব কথা বলেছে? অরুণ, আই নো দেবলীনা ভেরি ওয়েল, শি ইজ আ ভেরি নাইস গার্ল। প্রবাল, নাইসের কথা হচ্ছে না, কে এমন উপকারী বন্ধু বাবা যে অত রাত্রে বৌমাকে হাসপাতালে নিয়ে গেল, ট্রিটমেন্ট করালো, আবার বাড়িও পৌঁছে দিল, আর বৌমার কিছুই মনে পড়ল না? আরে শি ওয়াজ ইন এ স্টেট অফ শক অ্যান্ড শি কুডন্ট রিমেম্বার আ থিং। আর এই সমস্ত অ্যাক্সিডেন্টে তো এরা হওয়াই স্বাভাবিক, যে সে রাত্রে শকের জন্য কিছু মনে পড়েনি। হ্যাঁ, তো বাড়ি চিতে ফিরলো কি করে? পরেও কিছু মনে পড়ল না? Is it Devolina? Namaskar, Dr. Biplab Roy. Boshun. Chup kore acho kano Sharadindu? Kichu bolo. Ki bolbo? O barite fire eschilo and we are relieved, that's all. Ar tachara tokhon ei babu hospitale jete chaichilo na. And I was mane ami oke niye khub worried chilam. That's why I didn't ask her. What didn't you ask her? Oi mane ki kore bari phillo? Then go and ask her. Etai to sobche important question. Ei proshner uttorei to lukiye ache sob rahosyo. Kire shunli ki bollam? You go and ask her who brought her home. আপনার অ্যাক্সিডেন্টের পরের দিন সকালে আমি ফ্লোরিডা চলে যাই টু অ্যাটেন্ড আ মেডিকেল কনফারেন্স। আই হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া অফ হোয়াট ওয়াজ আনফোল্ডিং হিয়ার। তারপরে ফিরে এসে মেট্রনের মুখে সবটুকু শুনে, মিডিয়া রিপোর্টস পড়ে, জাস্ট স্টান্ড। আমার মনে হলো আপনার সঙ্গে একবার দেখা করা দরকার। পারহ্যাপস দিস মিটিং ক্যান হেল্প ক্লারিফাই আ ফিউ থিংস। আসছি। গ্যাস লাগাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি কি কিছু বলেছি? না, মানে ভাবলাম যে। মানে কিছু নেই, গ্যাস লাগিয়ে চা করে দিচ্ছি। হ্যাঁ, আমার লাগবে না, আমি কি চা চেয়েছি? না, আপনি যে এরকম সময় চা খান তাই বললাম। বলবে না, আমার লাগলে পরে আমি নিজে চেয়ে নেব। বললাম, ভাবলাম, বুঝলাম। তোমাকে এত ভাবতে বুঝতে কে বলেছে? কেউ বলেছে? কি হলো? এ কি তুই? আমার কাল সন্ধ্যেবেলা কাজ শেষ হয়ে গেছিল, তাই মর্নিং ফ্লাইটে। কি ব্যাপার, চান্স আছো কেন? একতলা থেকে শোনা যাচ্ছে। আই এম ডিসগাস্টেড বাট ইউ নেভার শাউট। কি হয়েছে? চেঞ্জ করে নে, তুই চা খাবি? What's the matter? Tell me. না কিছু না, তুই বরং ফ্রেশ হয়ে নে, আমি একটু চানটা সেরে আসি। When I spotted you on the road, আপনার বাঁ হাতে বেশ ব্লিডিং হচ্ছিল। আপনার হাতটা এখন ভালো আছে তো? সেদিন সেমি কনশিয়াস ডিলিরিয়াস স্টেটে আপনি কিন্তু আপনার অনেক ব্যক্তিগত কথা আমাদের বলেছিলেন। বাট অফ কোর্স উই ওয়ান্টেড ইউ টু স্পিক। ইউ টকড অ্যাবাউট ইউর স্কুল ওয়্যার ইউ টিচ অ্যান্ড অ্যাবাউট ইউর ইমেন্স লাভ ফর চিলড্রেন। আপনি বাচ্চাদের খুব ভালোবাসেন, তাই না? ইনফ্যাক্ট ওই রাতে আপনি আমাকে একটা টেলিফোন নাম্বার দিয়েছিলেন।
সেই ফোনেই ফোন করে আপনাকে ফাইনালি পেলাম। আমার আমার নাম্বারটা দিয়েছিলাম। আই এম সরি দেবলিনা, আসলে আমার অনেক দায়িত্ব ছিল। ইন ফ্যাক্ট আই শুড হ্যাভ পার্সোনালি টেকেন ইউ হোম, তাহলে হয়তো এই মেসটা হতো না আপনার লাইফে। সেদিন হসপিটালে আসার পর আপনার রিপোর্টস আমরা সবই ঠিক পাই, অ্যাজ এ রেজাল্ট কিছুক্ষণ অবজারভেশনে রেখে আপনাকে রিলিজ করে দিতে বলেছিলাম। ইন ফ্যাক্ট আমি অ্যাডভাইস লিখে দিয়েছিলাম ইন ইউর প্রেসক্রিপশন। ওই স্ক্যান রিপোর্ট আর প্রেসক্রিপশন আমি হারিয়ে ফেলেছিলাম, আর সেটা নিয়েই তো যত প্রশ্ন যত সন্দেহ। আই এম সো সরি দেবলিনা। আপনি সরি হবেন কেন? ইউ সেভড মাই লাইফ ডক্টর রায়। কি জানি, আসলে 20 বছর বিদেশে কাটানোর পর দেশে ফিরলাম, ভাবলাম নাথিং লাইক মাদারল্যান্ড, বাট আই এম গেটিং ডিসিলিউশনড উইথ ইচ পাসিং ডে। কিন্তু আপনি তো কোনো অন্যায় করেননি। Agreed. কিন্তু আপনিও বা কি অন্যায় করেছেন? তত দোষী রাত্রির, The Dark Knight. And me? The Dark Knight? এই হচ্ছে ট্রায়াল বাই মিডিয়া। 24 ঘন্টা খবর তো, স্ক্রিন তো একটা কিছু দিয়ে ভরাতে হবে, তাই যা খুশি তাই দিচ্ছে। ইনফ্যাক্ট লুড়িদের কথায় আমার একটু আগেই অ্যালার্ট হওয়া উচিত ছিল। দেবী কোথায় ছিল, কার সঙ্গে ফিরেছে, এসব নিয়ে নাকি ওরা আবার ফ্রেশ স্টোরি বানাচ্ছে। আজকে মর্নিং ওয়াকে গিয়ে এই ভুলভাল প্রশ্নগুলোই আমাকে ফেস করতে হয়েছে। কোনটাই ভুলভাল প্রশ্ন নয়। মানে? এসব প্রশ্ন তো আমার মাথায় এসেছিল, তোমার মাথায় আসেনি? If she does not remember anything, then how could she come back? কে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল? কে এই মধ্যরাতের উপকারী বন্ধুটা? কে? Go and ask her who brought her home. দিব্যেন্দু আমায় ফোন করেছিল, ওর সাথে কথা বলার পরই আমার সন্দেহটা বাড়ে। কিসব ওই সততা সত্যি এসব নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছিল। হঠাৎ মনে হল, হ্যাজ ই আনাথ সামথিং, যেটা ও আমাকে বলতে চাইছে না, আর সেটা কি খুব লজ্জাজনক কিছু? আমার এসব মনেই আসেনি। ও অক্ষত ভাবে বাড়ি ফিরে এসেছে, এই জন্যই আমি তোকে দেখছিলাম। বমি করছে বেবি, কি হয়েছে তোমার? ব্যাস, এবার তোমার রাস্তার ফুচকা খাওয়া বন্ধ হলো। কি হলো তোমার? কিছু না। কি হয়েছে নাকি তোমার? কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি ফিরে। আমি দেখতে পাচ্ছি তুমি বমি করছো, কিছু হয়নি মানে? তুমি কি আমার উপর নজর রাখার জন্য তাড়াতাড়ি ফিরে এলে? তো তোমার এই বমির ওষুধটা তোমায় কে দিয়েছে? তোমার সেই ডাক্তারবাবু? বেচারা। কে বেচারা? আমি না, আমি। হ্যাঁ, তুমি তো বেচারা হবেই, কারণ তুমি সত্যি কথাটা বলতে পারো না, তোমায় লুকিয়ে চলতে হয়। And not only are you a bechara, you are a liar. See? ঠিক এই কারণেই তোমাকে বলা যাচ্ছে না যে আমি কেন বমি করছি। You have become a complete stranger now, a complete stranger. তোমাকে আমার ব্যক্তিগত কষ্টের কথা বলাই যায় না। কাকে বলা যায় বলো? কাকে বলা যায়? তোমার সেই মধ্যরাতের উপকারী বন্ধুকে? হ্যাঁ, আমার কথা শুধু এখন নিজের সাথে। আমার সঙ্গে আমি
হ্যালো, কে? হ্যালো, ললিতা পিসি? হ্যাঁ, তোদের সব খবর কি রে? খবর তো ভালো গো, ভেরি গুড। ভেরি গুড? তুই কি ভেরি গুড শুনিস? বোধি তো প্রেগনেন্ট গো, বাচ্চা হবে। দেবি? ও বাবা, এত ভীষণ ভালো খবর, ভেরি গুড সত্যি। তা বাড়ির সকলে খুশি তো নাকি? ওমা, খুশি হবে না কেন, নিশ্চয়ই হবে। তবে এখন কেউ জানে না, বোধি সারপ্রাইজ দেবে। তাই? ও সারপ্রাইজ দেবে? সত্যি তো সারপ্রাইজ, ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। আরে বিনতি, কে ফোন করেছিল? ললিতা পিসি গো, তোমাদের সবার খবর নিচ্ছিল এমনি। দেবি, সো সিলাস, খেলা জমিয়ে দিয়েছ, খেলা জমিয়ে দিয়েছ। এরপর তো তৃতীয় আমায় খেলতে নেবেই না, ও খালি ওর ভাইয়ের সঙ্গে। কোন ভাই? গুড্ডু ভাই? না গুড্ডু ভাই কেন, সেটা তোমার নিজের ভাই, সে বেবিটা এখন তোমার মাম্মার পিঠ দিয়ে আছে। মাম্মার পিঠে আবার বেবি হয় নাকি? হয় তো, এই যে মাম্মার রোজ রোজ বমি করে, পেটে ছেলে থাকলে বমি হয়। আর মেয়ে থাকলে? নীলনীর মাঝে বিরহ খরায় মাঝারি, কাছে থেকে রুচি কেন গো আধারি, কাছে থেকে রুচি সমুখে রয়েছে সুধা পারাবার নাগার নামায়। আমি উঠলাম, সমুখে রয়েছে সুধা পারাবার নাগার নামায়, তবুয়া কি তার পায়, কেমন সরাব উঠে লিখারি আমি প্রভু তারে নাই জানি, আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী, শুধু বেদনায় অন্তরে পাই অন্তরে দে বাহিরে হারাই হারাই, অন্তরে পাই অন্তরে নেই বাহিরে হারাই হারাই, আমার ভুবন রবে কি কে বলি আধারি, কাছে থেকে রুচিল কেন গো আধার। Sister, একটু বলটা দেখুন, কাম অন দেবলি, ইউ ক্যান ডু ইট, ইয়েস, আরেকটু আরেকটু, কাম অন, ইউ ক্যান ডু ইট।
It's a boy. কি চিন্তা করছো ফুলদা? একি তুই আসবি বলিস নি তো ললিতা? একি না জানি আসতে নেই বুঝি এখানে? তোমরা তো ভীষণ সাদা সিদে মানুষ, তোমাদের মাথায় ওসব আসবে না তাই বলছিলাম। বলিস না, তুই যেটা বলবি সেটা শোনাও পাপ। আমি কি বললাম? আমি তো কিছুই বলিনি, বলছি তো ইনসিডেন্ট সার্কামস্টান্সেস। মিত্র পরিবারের একটা সুনাম আছে না ফুলতা? ললিতা, উইল ইউ প্লিজ স্টপ ইট? এটা বাবুয়া আর দেবীর ব্যাপার। বাবুয়া, বাবুয়ার কথা ছেড়ে দাও, ও তো তোমার মতোই সাদাসিদে। আমি বলি কি, গেট এ ডিএনএ টেস্ট ডান। আজকাল তো সবকিছুই চোল ভাত, কার না কার সন্তান ছি। শোন, এই ব্যাপারে আমি কিছু বলব না, আর তুইও দয়া করে কাউকে কিছু বলবি না। আমি কিছু বলেছি? বলছিস? নো, প্লিজ স্টপ ইট। দেবী পাশের ঘরে, কিছু শুনতে পেলে খুব বিশ্রী হবে। ও মা, দেবী স্কুলে যায়নি? না না, শোন, ও বোধহয় রেস্ট নিচ্ছে, তাই এখন পরে একটু একটু দেখা করে আসি আমি। হাই, ভেতরে আসতে পারি আমি? চড়ে চড়ে করো না, চড়ে চড়ে করো না। বিসুদিং সুদিং, দ্যাটস এ নাইস কালার, মা, ইউ লুকিং সো প্রিটি। তুমি বেরোচ্ছো নাকি? প্লিজ একটু সাবধানে যেও, হ্যাঁ, জানো তো ফার্স্ট ফিউ মান্থস আর সো ক্রুশিয়াল। আমার একটু তাড়া আছে, হ্যাঁ, পরে কথা বলি। ওকে, বাই। স্যার, স্যার, দ্য রিপোর্টস। হোয়াট রিপোর্টস স্যার? ওই যে প্রজেক্ট রিপোর্টগুলো আপনি চেয়ে পাঠালেন। আমি চেয়ে পাঠালাম? ইয়েস স্যার। আয়। কিরে, কি হলো তোর, কাঁদছিস কেন দেবী? হ্যাঁ দেবী, দেবী কি হয়েছে বল? দেবী কেন কাঁদছিস বল? দেবী প্লিজ বল কি হয়েছে। কি হয়েছে, কি হলোটা কি? হ্যাঁ স্যার, এক কাপ স্ট্রং কফি দাও। হ্যাঁ বল। বাবা তো একবার আসতে পারবে এখন আমাদের বাড়িতে? এখন এ কি মামার বাড়ি আবদার নাকি? আমায় খেটে খেতে হয়। প্লিজ বাবুদা, খুব জরুরি দরকার, প্লিজ এসো না একবার চট করে। কি ব্যাপার বলতো? তুমি এসো না, সামনাসামনি বলছি, দেবীও আছে এখানে। What? She's come up with a fresh story? গল্প হলে ভালো হতো বাবুদা, গল্প না, তুমি এসো আমি অপেক্ষা করছি। আর দেবী? দেবী অপেক্ষা করছে না। প্লিজ তুমি ফোনটা রেখে আসবে তাড়াতাড়ি, প্লিজ এসো। কেন করলি দেবী এটা, কেন ধ্বংস করলে এভাবে নিজেকে? কার উপর, কার উপর অভিমান তোর?
কি বলবি বল? ও না, আমি বলছি I've killed your baby. তোমাকে বলা হয়নি I was pregnant. অ্যাক্সিডেন্টের দিন গাড়িতে বলতে চাইনি, বাড়িতে বলবো ভেবেছিলাম, তারপর তো বাবু হতে আমার আমার মনে হয় তোমাদের দুজনের একটু একা থাকা দরকার। তোমরা যাও নাই, সামনের উইকেন্ডে কোথাও একটা ঘুরে এসো, তিতিল আমাদের কাছে থাকবে। শশী থেকে বলা হয়নি, রণজা বিশ্বাসই করে না যে বাচ্চাটা ওর, তাই না রণজা? দেবী দেবী কি বলছিস তুই এগুলো? না না, মনে করে I was raped after that accident and that is how I conceived. দেবী কিন্তু না, ও খুব প্রগতিশীল, খুব প্রগতিশীল। ও কিন্তু রেপ ভিকটিমকে দোষী মানছে না, ও কিন্তু তার পাশে থাকতে চায়, তাকে সাপোর্ট করতে চায়। দেবী দেবী প্লিজ, সো সরি রণজা, আই এম চুপ, সো ভেরি সরি। আমার না বাচ্চাটাকে মেরে ফেলার আগে তার DNA টেস্ট করা উচিত ছিল। দেবী চুপ, তাহলে ইউ উড হ্যাভ নোন দ্যাট দ্য বেবি ওয়াজ আস, ইয়োর বেবি, মাই বেবি। দেবী প্লিজ প্লিজ স্টপ ইট, ডোন্ট। বাবা তো বিশ্বাস করো, আমি কিন্তু আমি জানতাম দেবী কনসিভ করছে। আরে তুই জানলে কি? তুই কি আমাদের বাচ্চার DNA টেস্ট করিয়েছিস নাকি? কোথায় যাচ্ছ তুমি, কোথায় পালাচ্ছ? শোনো, আমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছি, খুন করেছি তোমার বাচ্চাকে, তোমার বাচ্চা। আজালো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি রাতারে, আজালো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি রাতারে, কোন মিলন সুরে স্বপ্ন সাগর, সে ভালিটাকে বলে 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 আর পারা যাচ্ছে না, প্রত্যেকটা দিন দেরি আর আমার রোজ বেরোতে দেরি হয়ে যাচ্ছে। এনা বাবুদাকে ফোনটা করেছিলে? করছি। বল দিব্যেন্দু, এই শোন না, অফিসের পর কি করছিস আজকে? কিছু না, কেন? ও তাহলে একবার এখানে চলে আয়, কথা আছে। কি কথা? আমি কতটা খারাপ? বাবুয়া, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দিস না, মাথাটা ঠান্ডা রাখ। মাথা আমার ঠান্ডাই আছে, তোরা তোদের বন্ধুর মাথা ঠান্ডা করা। হবে, সব হবে, এখানে আয়, সব হয়ে যাবে। দেখছি, বলতে পারছি না। আচ্ছা রাখছি, সামনে পুলিশ আছে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, ফোন তো ছিল না কেন? তুমি কি ক্লাসে আছো, কথা বলতে পারবে? না, প্রিন্সিপালের অফিসে ছিলাম। হঠাৎ দরকার ছিল। ফোন করেছো কেন? আমি না, কিছু না, রাখছি। তোরা নাকি আবার ছেলে মানুষই শুরু করেছিস? প্রশ্ন করলে যারা উত্তর না দিয়ে চিন্তা করার ভান করে তাদের আমি ছেলে মানুষই বলবো, বলবো? ছেলে মানুষই কথাটাতে আমার আপত্তি আছে। আর ছেলে মানুষই আমি করছি না, করছে তোদের বন্ধু, সেই শুরু থেকে, একটা একটা বাজে গপ্প দিয়ে। বাবুদা দেখো, যা হওয়ারটা তো হয়ে গেছে, আবার নতুন করে শুরু করে দেখো না একবার। যা হওয়ার তো হয়ে গেছে মানে? শ্রেয়সী, শি ইজ কিলড মাই চাইল্ড। কতটা অভিমান, কতটা যন্ত্রণা এই কাজটা করেছে সেটা তুমি খুব ভালো করে জানো। না, আমি জানি না। তাছাড়াও এটা করেছে আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য, সো দ্যাট আই সাফার, বিকজ I made a suffer. শুনলে?
ওর কথাটা শুনলে? আরে তুই এতটা গাড়ল, দেবী, দেবীকে তুই কষ্ট দিয়েছিস এটা তুই এতদিনে বুঝলি? হয়তো, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না সেই রাতের কোনো ঘটনা ওর মনে নেই। শোন, আমি খুব নাম করা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেছি, তিনি সময়ও দিয়েছেন, আর আমি জানি যে দেবী যদি ওনাকে কনসাল্ট করে সাহায্য পাবে, কিন্তু ও যাবে না, যে যাবে না, জাস্ট যাবে না, দেখিস। সো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, দ্য স্কোয়ার অফ নো রিটার্ন। নো রিটার্ন? নো রিটার্ন মানে বাবু, আর নো রিটার্ন বলে কিছু হয় না। শোনো, এক কাজ করো না, তুমি দেবীকে একটা ফোন করো না, এখানে এখনই একবার আসতে বলো না। কি গো, বলি দেবীকে ফোন করে ডাকি? ও না, শোন, এখন আমার না তোদের সাথে সময় কাটাতে ভালো লাগছে, আর ও আসলে আবার একটা দম বন্ধ করা পরিবেশ, আবার সেই রাগ, দুঃখ, হতাশা, আমি আর এই নেগেটিভ ইমোশনস গুলো নিতে পারছি না। প্লিজ, ভালো লাগছে তোদের সাথে একটু প্লিজ সময় কাটাতে দে। বাবুয়া, বাবুয়া, এই আমি ভাবছিলাম এবার তো দেবীর একটা রেগুলার মেডিকেল চেক আপ করার ব্যাপার, তুদুরে বা পরিচিত গাইনি। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? দেবীর আর কোনো মেডিকেল চেক আপের প্রয়োজন নেই। কি বলছিস এসব? She has killed the baby. She has killed my baby. Ki? Ki bolchis tu? Hey, Baba. Ki bolchis tu? Baba? সবাই সবাই কেউ আমায় রেহাই দেবে না রে। কাগজওয়ালা, ইস্ত্রিওয়ালার বউ, স্কুলের লোকজন কি বিশ্রীভাবে তাকিয়ে থাকে আমার দিকে, অদ্ভুত সব প্রশ্ন করে। আমি আর পারছি না রে শ্রেয়সী, বুঝতে পারছি দেবী, তুই যদি একটু মনে করতে পারতিস অন্তত হাসপাতালের নামটুকু। আমি তো জানি, জানিস মানে কি জানিস তুই? হসপিটালের নাম, যিনি আমায় বাঁচিয়েছিলেন তার নাম, চিকসা পাসেলের মিসিং পিসেস গুলো আবার সব জোড়া লেগে গেছে। দাঁড়া দাঁড়া, তার মানে আগে থেকে তুই সব জানতিস? না, বিপ্লব ফোন করেছিলেন, ওনার সাথে কথা বলার পর আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বিপ্লব? কে বিপ্লব? যিনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলেন, একজন ডক্টর। তাহলে তুই বাবু তাকে সবটা বলছিস না কেন? বলার আর কোনো প্রয়োজন নেই বলে? যে মানুষটা শুনতে চায় আমি রেপ্ট হয়েছি, তাকে আর কি বলবো বলতে পারিস? যার মধ্যে এতটা অবিশ্বাস, তাকে সত্যিটা জানাবার কোনো দায় নেই রে আমার। বিপ্লব তো রনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, মারাত্মক গিল্টে ভুগছেন এই ভেবে যে ওনার জন্য আমার জীবনটা লন্ডভন্ড হয়ে গেল।
আমি দেখা করতে দিইনি। বিপ্লব তো এখানে নিমিত্ত রে। রনু আর আমি এই পরীক্ষায় ফেল করে গেলাম। We have failed in this journey of love and life. রনু এখন সম্পূর্ণ অচেনা একটা মানুষ। কে জানে বিপ্লবের সঙ্গে দেখা হলে তাকেও হয়তো ভাবতো একটা প্লান্টেড ক্যারেক্টার, প্লান্টেড বাই মি টু এস্টাবলিশ মাই স্টোরি। রনু আমাকে এখন একটুও বিশ্বাস করে না রে। আমিও আজকাল এক ফোঁটা ভরসা করতে পারি না ওর উপর। বিপ্লব তো বাইরের লোক রে, তাকে কেন আমার আর রনুর সম্পর্কটা বাঁচাতে আসতে হবে বলতে পারিস? মাই লাইফ উইথ রনুজয় ইজ এ ক্লোজ চ্যাপ্টার নাও। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, আচমকা ট্যাক্সি স্ট্রাইক হয়ে গেছে। আমি তোমায় পিক আপ করে নিয়েছি, স্কুল ওভার তো? বাট ডোন্ট বদার, আমি চলে যেতে পারবো। হ্যাঁ জানি তুমি আজকে স্বাধীন নারী, তুমি নিশ্চয়ই চলে যেতে পারবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এক ফোন বেরোলে তুমি বাস বা মেট্রোতে পা রাখতে পারবে না। কেন শুধু শুধু তর্ক করছো? শোনো আমি 20 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ওকে। দিনকে দিন শহরটা কেমন যেন হয়ে যাচ্ছে, কথা নেই বার্তা নেই ট্যাক্সি স্ট্রাইক। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? কি বলবো বলো, এই শহর তো তোমার শহর, তোমার জন্ম বেড়ে ওঠা স্কুল আত্মীয় স্বজন পাড়া, ইউ হ্যাভ অল ইয়ার রুটস হিয়ার। আমি অ্যাকচুয়ালি আউটসাইডার। কফি খাবে? টু ক্যাপুচিনোস আর বলিস না, কাজের যে চাপ। ওয়ান চিকেন স্যান্ডউইচ। এটা রঞ্জন মিত্র না? না না, রণজয় মিত্র। প্রেম করছে নাকি কার সঙ্গে? একটা স্যান্ডউইচ বললাম, শেয়ার করে নেব। আই সাওয়াস বউয়ের সঙ্গে। আসি আসি দাঁড়া। নমস্কার, চিনতে পারছেন? পাচ্ছি। কি চাই আপনার? ইন্টারভিউ? ইন্টারভিউ তো আপনারা দিতেই চাইলেন না, অবশ্য প্রাইভেসি লাভিং কাপল আফটার অল। এনি প্রবলেম উইথ দ্যাট? নো প্রবলেম, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা মিস্টার মিত্র, আপনি কি আমার উপর এখন রেগে আছেন? ও এই তো আপনাদের কফি স্যান্ডউইচ এসে গেছে, থ্যাংক ইউ। আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে ম্যাডাম, বাট মুখটি শুকিয়ে আছে যে, এনি প্রবলেম? আপনি আপনার টেবিলে যান না, আমরা একটু প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে চাই। আমি আপনাদের কফিতে মোটেও ভাগ বসাতে আসিনি, প্লিজ ক্যারি অন। বাট মিস্টার মিত্র, এতটা রেখে থাকবেন না, কফিটা গরম, মেজাজটাও গরম থাকলে ছ্যাঁকা লেগে যেতে পারে। হোয়াট? রনু, লেটস লিভ নাও। মিডিয়াকে ভুল বুঝলে হবে না, তাই না? ভুল বুঝলে হবে না, সত্যিটাকে প্রকাশ করা মানে কিন্তু শত্রুতা নয়, মানে দেয়ারস নো এসকেপ রুট ম্যাডাম। স্যান্ডউইচটাও খেলেন না। ইনাফ, আমি কলকাতা ছাড়ছি। তোমার স্কুল তিতিলে স্কুল, বাবার কথা ভেবে আমি এতদিন এখানে এখানে ছিলাম, আর নয় কালই হেড অফিসে কথা বলছি। আর কতদিন এসব সহ্য করব? দেবী, একটা কথা ছিল। বল। গুড নিউজ, আজ অফিসে গিয়ে দিল্লি ট্রান্সফারটা ফাইনাল করে নিলাম। নেক্সট মান্থ থেকে আমরা দিল্লিতে, আমরা বলতে তুমি আর আমি।
এটা? দেবী, আই এম টকিং টু ইউ, এটা কি? আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা। শহর যদি কাউকে ছাড়তেই হয় সেটা আমায়, তোমায় নয়। আর তাছাড়া এই শহরে তো আর আমার আত্মীয় স্বজন, আমার আপন বলে কেউ নেই, বলো, বাবা মা ভাই বোন কেউ নেই। তুমি ব্যাঙ্গালোরে পড়াবে আর দিদি, আমি তোমরা এখানেই থাকবে তোমাদের আত্মীয় স্বজনের মাঝে, যারা তোমাদের পরম শুভাকাঙ্ক্ষী। তুমি কি মজা করছো নাকি? না ওমা, আমি মজা করব কেন? আমি মজা করার মতো কোনো পরিস্থিতিতেই নেই। আমি আমার মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি, এটা কি আমার মজা করার সময়? দেবী, তুমি এটা কি করছো, কি করছো তুমি? Aren't you taking things too far? Oh, acha? Really? I am taking things too far. আর আমার না জন্মানো বাচ্চাটা ডিএনএ টেস্ট, আমার বানানো গল্প, আমার রেপ, সেগুলো কতটা ফার রণজয়, কতটা? দেবী, তুমি তো ললিতাভিষেকে চেনোই। আচ্ছা, তার কথায় কি তুমি আমাকে এনাফ শাস্তি দাওনি? ওয়াই ব্লেম হার রণজয়? বাবা, বাবা বিশ্বাস করেছেন আমায়, তুমি করেছিলে বিশ্বাস? তোমাদের নিজেদের দিকে না তাকিয়ে ললিতাভিষেকে একা দায়ী করা ঠিক হচ্ছে না রণজয়। আস্ক ইয়োরসেলফ, কিরে শুরু কর। বাবা, তোমায় একটা কথা বলা হয়নি। দেবী, আমার মনে হয় তোমার বলা উচিত। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আমি চলে যাচ্ছি বাবা। চলে যাচ্ছ মানে কোথায়? ব্যাঙ্গালোর। একটা স্কুল থেকে অফার পেয়েছি, রেসিডেন্সিয়াল স্কুল, থাকার ব্যবস্থা ওরাই করে দিচ্ছে। বাবা, what is this all about? I don't know. মানে? আমি বলছি বাবা। না না, তুমি কি বলবে? আমি ওকে জিজ্ঞেস করছি। না বাবা, এটা আমার ডিসিশন। আমি বিয়ে ভাবছি না, রণজয়ের থেকে কটা দিন আলাদা থাকতে চাই। আমাদের সম্পর্কটা বোধহয় একটা বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে, একটা ধাক্কা চাই, জোর ধাক্কা, তারপর অন্ধকার, তারপর হয়তো আলো, কে জানে জীবনের বাঁকে কখন কোথায় কোন চমক লুকিয়ে থাকে। এসব কি বলছো দেবী? কি বলছো, কাকে বলছো? আপনাদেরই বলছি বাবা, হয়তো রয়েছে কেউ। শুনো দেবী, এভাবে হয় না। আর তুমি পালাবে কেন? তুমি কি কোনো অপরাধ করেছো? তোমার কি মনে হয় ললিতার ওই সব আজে বাজে কথা শুনে? আমি তো কাউকে দোষ দিচ্ছি না বাবা, আমি শুধু কটা দিন সরে থাকতে চাইছি সবকিছু থেকে। আপাতত জয়েন করে ফিরে আসব, তারপর আবার যাব। তিতি এখানেই থাকবে আপনাদের কাছে, যখনই সময় পাবো দৌড়ে চলে আসব। আপনারই তো আমার সব বাবা, আপনাদের ছেড়ে আমি কোথায় যাব? বাবা,
অত এক মাস ধরে আমার মনে হচ্ছিল আপনারা অপরাধী খুঁজছেন, পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না অপরাধী কে, যারা আমায় বাঁচিয়েছিল তারা নাকি আমি নিজে, যে ঘটনাচক্রে ভুলেই গেছিল কি হয়েছিল, হারিয়ে ফেলেছিল জরুরি এভিডেন্স, প্রচন্ড প্রচন্ড অভিমানে মেরে ফেলেছিল নিজের সন্তানকে। মামা খুব ভয় লাগছে। আজালো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি রাধারে, আজালো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি রাধারে, কোন মিলন সুখের স্বপ্ন সাগর উল্টো বোঝা বাবাই। আচ্ছা বাবাই, যখন মামা ব্যাঙ্গালোরে চলে যাবে তখন তুমি আমায় রোজ স্নান করিয়ে দেবে তো? বাবাটা দাও। আচ্ছা বাবাই, ব্যাঙ্গালোরে বেবিদের জন্য কোনো স্কুল নেই না? জুতোটা পড়ো। তুমি খুব বাজে মজা পড়ো, মামা খুব ভালো পড়ায়, কিন্তু মামা যখন ব্যাঙ্গালোর চলে যাবে তখন আমি তোমার কাছে মোজা পরে নেবো, দেখো একটু রাগ করবো না। স্যার 6 PM ওরা ওদের অফিসে ডেমোটা দেবে বলছিল, তো 5 PM মিটিংটা ফিক্স করি। স্যার স্যার তাহলে আজকে বিকেল 5টায় মিটিংটা ফিক্স করি। শিকদার এক কাজ করে আজকে সব মিটিংস গুলো ক্যান্সেল করে দাও। স্যার আপনার শরীর ঠিক আছে তো? মেশমেশে আপনার চা দাও। আর ওষুধটা খেয়ে নিন আগে। আজকাল আপনি বড় ভুল হয়ে গেছেন। আজকাল আমি বড় খিটখিটে হয়ে গেছি নারী মিনতি। আপনি একদিন চিন্তা করবেন না মেশমশাই, তিতলের জন্য তো আমি রইলাম, আর বৌদি বৌদি খুব ভালো মানুষ মেশমশাই, আমি বলছি আমি মানুষ চিনি। দেবী। হ্যাঁ বাবা। তুমি এই এই শালটা তোমার কাছে রাখো, নেটে দেখছিলাম তোমাদের স্কুলটা শহরের বাইরে, ফাঁকা জায়গা, রাতে ঠান্ডা লাগতে পারে। এই শালটা আমায় দিচ্ছেন বাবা? এটা তো বড় মামুনের শাল। হ্যাঁ, মায়ের নিজের হাতে কাজ করা শাল। কলা ভবনে থাকতে বানিয়েছিলেন না? হ্যাঁ। এটা
কেন দিচ্ছেন আমায় বাবা? তোমার কাজে লাগুক। কি হবে আলমারিতে সব তুলে রেখে দি? আমার মায়ের হাতের কাজ আমার আমার মেয়ের কাজে আসুক। I'm sorry. Sorry, I don't know why. তোমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি মাঝে মাঝে ইমোশনালি আপসেট হয়ে যাচ্ছি। জানি এটা আমার স্বভাব বিরুদ্ধ। স্টিল আমি জানি বাবা, আপনার খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো কম বেশি আমরা সবাই পেয়েছি, হয়তো কষ্টের ধরনগুলো আলাদা, আর সেটা বোঝার জন্যই হয়তো আমার এই সুরে থাকার চেষ্টা। আমি জানি বাবা, আপনি আমায় বুঝবেন। বুঝার চেষ্টা করব, তবে একটা ব্যাপার বেশ উপলব্ধি করছি আজকাল। জাগতিক জিনিস জমি রেখে দেওয়ায় কোন লাভ হয় না। একটা সুতোর উপর দুলছে আমাদের জীবন, সেটা তো আমরা সবাই বুঝলাম। তুমি শালটা রাখো। দেবীকে সরি বলে উচিত ছিল, তাই না বাবা? জানিস বাবা, কিছু কথা মুখে না বললেও চলে। ওর পাশে থাকিস। আসলে কি জানিস, আমরা মেয়েটাকে একেবারে একা করে দিয়েছিলাম। বাবা মা কেউই তো নেই মেয়েটার, আপন জন বলতে তো আমরাই। আজালো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি
And she felt lonely and absolutely isolated. Maharaj, Gauru.